ভাইব্রেন্ট গুজরাতে যেখানে সম্মেলনের প্রথম দিনে 28,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, সেখানে বেঙ্গল দিচ্ছে কোনো বিনিয়োগ প্রস্তাব এলো কিনা বা এলেও সেই পরিমাণটা কত তা কিন্তু দ্বিতীয় দিনেও স্পষ্ট করে বলতে পারলেন না খোদ শিল্পমন্ত্রী। প্রথম কথা হচ্ছে যে আজ দ্বিতীয় দিন, এর মধ্যে আপনারা যদি অঙ্কশাস্ত্রের টিচারের মতন এখানে বসে জিজ্ঞাসা করেন সেমিনারটা শেষ হওয়া না হওয়ার আগে যে কত পাওয়া উচিত আর কত দিলেন। বরং মঙ্গলবার যে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী বলেছিলেন সব কাজ শেষ, তাঁদেরই কেউ কেউ বুধবার বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে সাফ জানিয়ে দিলেন কাজ শেষ দূরস্থান, এখনো অনেক কাজ করে দেখাতে হবে। যেমন বুধবার নির্মাণ শিল্প নিয়ে এক আলোচনা সভায় আলট্রাটেক সিমেন্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রাজীব মেহতা বলেন, নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনিক গড়িমসি কমাতে হবে। অম্বুজা সিমেন্টের কর্তা বিবেক অগ্নিহোত্রী সওয়াল করেন, রাজ্যে ভারী শিল্প টানতে গেলে অন্য রাজ্যের মতো সুযোগ সুবিধা দিতে হবে। আবার টিটাগড় ওয়াগন্সের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরী বলেন, জেলায় জেলায় শিল্প নিয়ে যেতে হলে আগে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ইজ আ প্রিরিকুইজিট ফর এনি ইনভেস্টমেন্ট। খামতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। আনলেস ইট ইজ রাইট কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার উই ক্যান প্রোভাইড দে নট বি এবল টু মুভ টুয়ার্ডস ফ্রম কলকাতা টু পশ্চিম মেদিনীপুর দ্যাট ইজ দ্য। পরে সাংবাদিক বৈঠকে অবশ্য এই খামতির জন্য বিগত বাম সরকারকেই দায়ী করেন শিল্পমন্ত্রী। তবে শিল্পমহল মনে করছে এভাবে বারবার আগের সরকারের কাঁধে দায় চাপিয়ে আখেরে কোনো লাভ হবে না। শিল্পপতিদের আকৃষ্ট করতে অতীতের অভিযোগ নয়, খাতে দিতে হবে ভবিষ্যতের সুস্পষ্ট দিশা, তবেই শিল্প টানা সম্ভব হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হলদিয়া।